আসসালামু আলাইকুম। আমার চিকিৎসা নিছি আমার মেয়ের মাধ্যমে। আমার সমস্যা হচ্ছে হাঁটু থাকি কাঁচরগড় থাকি এই জায়গা জ্বালাপড়া করছিল, কামড়াছিল ঝমঝম করে, আবার কোমরে ব্যথা, এইরকম আমার জ্বালাপড়া করছে। আমি সহ্য করতে পারি না, এইরকম হাঁটু ছাই দিয়ে বসে থাকতে পারি নাই, দাঁড়িয়ে থাকি নামাজ পড়তে পারি নাই, বসে থাকি সেজদা দিতে পারি নাই, এই জায়গাটা জ্বালাপড়া করছিল। এই জায়গা চিকিৎসা করি দেখো মা কি হয়। আমি মেলাতে শুনছি এখানে দেখি শেষ চিকিৎসা, আল্লাহর রহমত আমার এখানে এসে অনেক উপকার পাচ্ছি, অনেক সমস্যা আমার দূর হয়ে গেছে, যেটা করতে পারিনি সেটা করতে পারছি। কোমরে ব্যথা আছিল, সকালবেলা আমি হাত ঝাড়ু যেতে পারিনি, এটা কোটা করতে পারিনি, হাঁটু 10 পা ঘাটা হাঁটতে পারিনি, অনেক ঘাটা হাঁটতে পারছি এখন, অনেক এই যে পা ছাই দিয়ে বসে আছি চেয়ারের মধ্যে, এইরকম পা ছাই দিয়ে কোনো জায়গায় যেতে আমি পা ছাই দিয়ে চেয়ারে বসতাম না, সখন আমাকে পা উঠাইতে হয়। আল্লাহর রহমত বলে থেকে মুক্তি পাচ্ছি।